বসুধারা উপর মুডরে প্রকল্প নির্মাণ দাবি জোর ধরিলা আজিঠারু এক মাস পর্যন্ত এই দাবি নেই গুণপুর ঠারে নীরব শোভাযাত্রা ও মুখ্যমন্ত্রীক উদ্দেশ্যে স্মারক পত্র প্রদান ব্যবস্থা করা যাইছে। আজ গুণপুর কিন্নর সংঘ পক্ষরু স্থানীয় নুয়া বসষ্ট্যাণ্ড ঠারু নেরেড়ি হটাও বসুধারা বঞ্চা নারা দেই এক শোভাযাত্রা বাহারি গুণপুর উপজেলাপাঙ্ক কার্যালয়ে পৌঁছিলা। সেটারে মুখ্যমন্ত্রীক উদ্দেশ্যে এক স্মারক পত্র সহকারী উপজেলাপাঙ্কু প্রদান করা যাইছে। বংশধারা ট্রিব্যুনাল রায় পরে আন্ধ্র সরকারক পক্ষরু নেরেড়ি প্রকল্প কার্য ত্বরান্বিত করা যাওতবা বেলে ওড়িশা সরকার কোনসি ঠোস পদক্ষেপ গ্রহণ করি নাহান্তি, যাদ্বারা রায়গড়া ও গজপতি জেলার অনেক নদীকূলিয়া গ্রাম আন্ধ্রর এই প্রকল্প দ্বারা প্রভাবিত হেবা আশঙ্কা দেখা দেইছে। পানি ডঙ্গর প্রকল্প হবাটা আমার দাবি, আউ যে নেরেডি আন্ধ্রপ্রদেশ নেরেডি নিয়েছেন সেইটা বন্ধ করা যাও, সেইটা হি আমার মানে মূল উদ্দেশ্য, সেইটা হি আমার দাবি। কিছু লাগে আমি যে নীরব প্রার্থনা করছি, যাকি আমার বংশধারা রে যে আন্ধ্র সরকার যে ওড়িশা সরকার যে বেনিয়ম করেছেন, যেটাকি আন্ধ্র সরকার আজ গোটে নেরেডি ব্যাগ যে ব্যায়ামটা করছি, আমার বংশধারার বহুত ক্ষয়ক্ষতি হচ্ছে। পানি ডঙ্গরঠু ধরিকি আপ টু সাহারা বাড়িগাঁ লোকঙ্কর চাষ উপরে বহুত ক্ষতি আসুচি, যাফলে এইটা যদি ওড়িশা সরকার যদি আর কিছু পদক্ষেপ না নদে আমি রাজরাস্তা কিন্নর সঙ্গে মধ্য আপে আমি সপোর্ট করি।